আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পুজি কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি একটা গাড়ির শোরুমে আসছি। আপনাদেরকে গত বছর বলেছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতেছে। পুজি কমের বেশ কয়েকটা শাখা বা আর টু বিজনেস স্পেন্ড করার চেষ্টা ছিল বা চিন্তা ভাবনা ছিল, সেটা পরে বলবো। সারপ্রাইজটা এরকম হতে পারে, পুজি কম মানে আমার যে প্রতিষ্ঠান জেম এন্টারপ্রাইজ নতুন করে গাড়ি কিছু বাইরে থেকে ইম্পোর্ট করতে পারে, তো আজকের ভিডিও সেটা না এবং আজকের ভিডিওর বিষয়বস্তুও সেটা না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমাকে অনেকেই বলতেছিল বা প্রশ্ন করেছে, বিশেষ করে যারা বাইরে থাকে তারা বলতেছিল যে ভাইয়া আমরা যদি গাড়ি কিনে যদি উবারে চালাই তাহলে এটা কেমন হবে। বা অনেকে আছেন যারা চাকরিজীবী যারা আছেন তারা কি করেন, আমাদের কাছ থেকে স্টক লট কিনে তারপরে বিক্রি করেন অনলাইনে অফলাইনে। তো তার এরকম যারা একটু সলভেন্ট আছেন তারা 7-8 লাখ টাকা ম্যানেজ করে বলেন যে ভাই আমরা একটা গাড়ি কিনে যদি উবারে দিয়ে দিই তাহলে কেমন হবে। তো আজকে সেটাই ডিটেলসটা আলোচনা করবে এবং মূল থিমটা কিভাবে এখানে ইনকাম হয়, কিভাবে হয়, কি হয়, এই সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ কোনো কিছু আসলে হা বা নাতে উত্তর দেওয়াটা খুব টাফ। এই ধরনের কোশ্চেনগুলো যে বিজনেসে লাভ হবে কি না এই বিজনেস থেকে, অনেকে বলছে ভাই স্টকলট ব্যবসা ভালো না, একটা উবারে গাড়ি দিয়ে দিলাম সেটা ভালো, কারণ আমাদের কাছ থেকে অনেকেই একসাথে বাল্কে প্রোডাক্ট নেন, নিয়ে আবার নিজেরা হোলসেল করেন। যা হোক, আপনার আশা করি এই উত্তরটা দিতে পারবো, ক্লিয়ার করতে পারবো। মূল বিষয় যেটা, আপনারা যদি যে কোনো একটা গাড়ি ধরো আমার কাছে, আমি সবচেয়ে ভালো গাড়িটা সামনে দাঁড়িয়েছি কারণ এটা ভালো লাগছে আমার কাছে, কিন্তু এখানে অনেক গাড়ি আছে, একটু ঘুরায় দেখো, অনেক গাড়ি আছে। যে সমস্ত গাড়িগুলোর দাম আপনার 8-11 লাখ টাকা। তো আপনি যদি উবারে গাড়ি দিতে যান সেক্ষেত্রে 5-6 লাখ টাকার গাড়িও পাবেন, এবং ধরেন আপনি যে সমস্ত গাড়িগুলা 5 লাখ টাকার নিচে পাবেন ওগুলো আবার উবারে দিয়ে আপনি পৌঁছাতে পারবেন না, ওগুলোর অনেক ধরনের ঝামেলা আছে। তো অ্যাভারেজ একটা প্রাইস যদি বলি যে 8 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট, 8 লাখ টাকা ইনভেস্টমেন্টের পরে ওই গাড়িটা যখন আপনি উবারের জন্য রাস্তায় চালাবেন, ও যদি মাসে ডেলি 3,000 টাকা ইনকাম করে, 3,000 টাকা খুব টাফ, 2,500 টাকা ধরি, 2,500 টাকা ইনকাম করে তাহলে আপনার এক মাসে 75,000 টাকা ইনকাম। তো এই যে ক্যালকুলেশনটা আমরা করি, এই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি আছে, আমি সেটাই আপনাদেরকে দেখাই। শুভঙ্করের ফাঁকিটাকে যদি আপনার 2,500 টাকা ইনকাম করতে চায় তাহলে যতটুকু তার পরিশ্রম করতে হয়, যতটুকু তার মানে মার্কেটে মানে একটা গাড়িটাকে ড্রাইভ করতে হয় ঢাকা শহরে, এটা খুব টাফ। তো তারপরে হচ্ছে তেল খরচ, উবারের পেমেন্ট দিয়ে 2,000 টাকার মতো থাকে সব কিছুর পরে। এখন তাহলে আপনি চিন্তা করতেছেন তাহলে তো আমার কাছে 60,000 টাকা থাকতেছে, এটাও থাকতেছে না। কেন থাকতেছে না, কারণ হচ্ছে একটা গাড়ি তো আপনি আল্লাহ 30 দিনই মাসে চলবে না, আপনাকে আরও কিছুদিন কম চলবে। কতদিন কম চলবে, ধরেন আপনি অন্তত 4 দিন আপনাকে গ্যাপ দিতে হবে, সেখানে চলে আসলো 50,000। 50,000 হইলে আপনার ওই 50,000 থেকে ড্রাইভারের খাওয়ার খরচ এগুলোতে আপনার 20,000 থেকে 22-23,000 টাকা চলে যাবে, থাকলো 24-25,000 টাকা। তো 24-25,000 যে টাকাটা থাকবে ওইখান থেকে আপনার সারা মাস যখন গাড়িটা চলবে, গাড়ির পার্কিং, গাড়ির আপনার আদার্স মেনটেন্যান্স এভরিথিং দিয়ে টিয়ে আপনার মাস শেষে 10-12,000 বা 15,000 থেকে 20,000 টাকা হাইস্ট থাকবে। অ্যান্ড এই গাড়িটা যদি আবার আপনার পাশাপাশি আমি রেন্টে কারে চালাইতে পারেন তাহলে দেখা যাবে 20,000 টাকা বা 25,000 টাকা আপনি রাখতে পারবেন, বা আপনি ভাড়া দিলেও সেম টাকাটা আপনি পেয়ে যাবেন, কোথাও আপনি 20,000-25,000 টাকায় ভাড়া দিয়ে দিতে পারবেন। তো মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, অ্যাজ এ বিজনেসম্যান আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে উবারে একটা গাড়ি দেওয়া কেমন, তো 8 লাখ টাকা ইনভেস্ট করে মাসে আপনার 15-20,000 টাকা ইনকাম করা, এটা অ্যাভারেজ বলতেছে, এটা আমার কাছে মনে হচ্ছে না খুব ভালো। কিন্তু আপনার কাছে যদি লিকুইড মানি পড়ে থাকে, যে অনেক টাকা আছে, আপনার কাছে অনেক টাকা আছে, 8 লাখ টাকা কোনো ব্যাপার না, এরকম 3-4টা আর, এবং গাড়ি এবং ড্রাইভারের যে হ্যাসেল, ড্রাইভারকে ফোন রাখা, গাড়িটা মেনটেন্যান্স হচ্ছে কিনা চেক করা, এই হ্যাসেলটুকু যদি আপনি নিতে পারেন আপনার জন্য ভালো। আর উবারে গাড়ি চালা বা গাড়ি দেওয়া কোন কাদের জন্য বেস্ট, কোন প্রবাসীদের জন্য বেস্ট, যারা বাইরের দেশে গাড়ি চালায় অভ্যস্ত, যারা লাইফটাই গাড়ির পিছনে দিয়েছে, কোনো আগে রেন্টে কারের ব্যবসা করছে বা গাড়ির কাজ করছে, গাড়ির সব কিছু জানে এবং নিজের গাড়ি নিজে চালাবে, দুবাইতে গাড়ি চালাইছে, সৌদি আরবে গাড়ি চালাইছে, তাদের জন্য বেস্ট, কারণ
কারণ ওই যে 20-25 হাজার টাকা একটা ড্রাইভারের পিছনে যাচ্ছে ওই টাকাটা আপনি গেইন করতে পারবেন। সুতরাং যারা নিজের গাড়ি নিজে চালাবেন তাদের জন্য ঠিক আছে, এবং যাদের 8-10 লাখ টাকা পড়ে আছে ইউজ নাই তাদের জন্য ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাজ এ ইনভেস্টমেন্ট যে 8-10 লাখ টাকা আপনি দিয়ে রাখবেন কোথাও, এটা ঠিক না। কারণ গাড়িটা দিয়ে অনেক টেনশন করতে হয়, অনেক এর পিছনে সময় দিতে হয়, কারখানা খালি ড্রাইভারকে গাড়ি দিয়ে দিলে হয় না, অনেক কিছু আসলে এটার ভিতরে হিসাব রাখতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে, এবং গাড়ি সম্পর্কে আরও কোনো যদি কোশ্চেন থাকে এবং কেউ যদি কোনো আইডিয়াও দিতে থাকেন কমেন্টসে করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই পুঁজিগামের সাথে থাকুন। ধন্যবাদ।